আসসালামু আলাইকুম বরহমুলবরক প্রুদিন্দার ইমান্দার পরেজগার মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করবো কারো কাছ থেকে যদি আপনি সহজে কাজ আদায় করতে চান তাহলে আপনি যে ধোয়াটি পাঠ করবেন বা আল্লাহ যে সিফাতি গুণ নামটি পাঠ করবেন সে সম্পর্কে বাচক হাদিসের আলোকে কিছু কথা বলবো দর্শক আমরা অনেক সময় অনেক উচ্চ পদস্থ ব্যক্তিদের কাছে যেতে হয় তাদের শরণাপন্ন হতে হয় দর্শক আমরা চলাফেরার পথে কর্মস্থলে কারো না কারো আমরা অধীনস্থ হয়ে চলে থাকি তো ওই পদস্থ ব্যক্তির কাছে যখন আমরা যাই তখন অনেক ক্ষেত্রেই আমরা অবহেলিত হই আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই তো দর্শক আপনি যদি আপনার অধিকারকে প্রতিষ্ঠা করতে চান এবং আপনার উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে যথাযথ কাজ আদায় করতে চান তাহলে আপনাকে যে দোয়াটি পাঠ করতে হবে বা আল্লাহতালা যে সিফাতি গুণবাচক নামটি পাঠ করতে হবে সেটা হচ্ছে ইয়া আজিজু ইয়া আল্লাহ يا عزيز يا الله يا عزيز يا الله আপনি যদি আল্লাহ এই সিফাতে গুণবাচক নামটি এভাবে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উচ্চ পদস্থ ব্যক্তির মনকে নরম করে দিবেন শীতল করে দিবেন আল্লাহর এই সিফাতে গুণবাচক নামটি পাঠ করে তার কাছে গেলে আপনি যেই উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্য আপনি পূরণ করতে পারবেন এমনিভাবে আপনি যদি মামলা মোকদ্দমায় পরে বিচারকের সামনে যান এই গুণবাচক নামটি পাঠ করে তাহলে বিচারক আপনার প্রতি সদায় হবেন এবং আল্লাহ আল্লাহতাল রহমত বিচারক আপনাকে অন্যায়ভাবে কোনো শাস্তি প্রয়োগ করবে না এবং আল্লাহ তালার রহমতে আপনি মামলা থেকে উদ্ধার পেতে পারবেন রক্ষা পেতে পারবেন মামলাস থেকে শুরু করে দুনিয়াতে যত প্রকার বিপদ আপদের কারণে মানুষের কাছে দ্বারস্থ হতে হয় মানুষের সম্মুখীন হতে হয় উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে যেতে হয় কাজের জন্য বিপদের জন্য বা অন্য কোনো আশা বা চাকরির জন্য যেই কারণেই হোক না কেন তখন যদি আপনি আল্লাহর এই সিফাতে গুণবাচক নামটি পাঠ করে তারপর যেতে পারেন তাহলে আল্লাহ তাল রহমতে আপনি সেই উদ্দেশ্য সেই কাজ আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন আপনার উচ্চ পদস্থ ব্যক্তিদের কাছ থেকে দর্শক যেভাবে যে নিয়মে এই আমলটি করবেন সেই নিয়মটি হচ্ছে আপনি যখন তার কাছে যাবেন তার আগে এই সিফাতে গুণবাচক নামটি বার পাঠ করবেন এবং প্রথমে একবার দুরুশ্বরী পাঠ করবেন বার পাঠ করে আবার একবার দুরুশ্বরী পাঠ করবেন এইভাবে এই আমলটি করে আপনি যার কাছেই যাবেন ইনশাল তার কাছ থেকেই আপনি আপনার সেই কাঙ্ক্ষিত কাজটি সহজে সমাধান করতে পারবেন ইনশাল্লাতে বৃদ্ধ পরিমাণ সন্দেহ নাই আপনি যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন তখন এই দোয়াটি আল্লাহ তালার সিফাতে গুণবাচক নামটি পাঠ করে যাবেন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমনিভাবে দুনিয়াতে যত প্রকার কাজ আছে উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে স্মরণপন্ন হতে হয় তত প্রকার কাজের শুরুতে আপনি এই আল্লাহ তালা সিফাতে গুণবাচক নামটি পাঠ করবেন তাহলে আপনি অনেক ফল প্রশু ফল পাবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ